এবং ভারতের আলেমরা ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হয়েছেন মুফতি মাহমুদ সাহেব দেওবন্দি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের চিফ মিনিস্টার হয়েছেন। আমাদের বাংলাদেশের আমরা পারি না কেন? আমাদের পারতে হবে, আমাদের করতে হবে। আমরা চিরকাল মাহকুম, আমরা কি হাকেম হতে পারি না? আমরা চিরকাল মামুর, আমের হতে পারি না? এবং আমার একটা কলমের সিগনেচারের কারণে কোনো মানুষের ঘরে যদি হাসি ফুটে তার বেদনা দূর হয়, এটা তো আমার নাজাদের জন্য যথেষ্ট। হাকিমুল উম্মত হযরত আল্লামা হানাফি রাহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর খলিফা হযরত সৈয়দ সুলেমান নদভী, আমি এদিন মন্ত্রণালয়ে বলেছি, যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন বলেছি, আমি এই মন্ত্রণালয়ে যতদিন থাকবো আমি ঘুষ খাবো না, দুর্নীতি করব না। দুর্নীতি যাতে আমার অফিসাররা করতে না পারেন আমি সতর্ক থাকব। এবং রাষ্ট্রীয় কাজ এখলাসের নিয়তে যদি কেউ স্বাক্ষর করে এটা সওয়াব পাওয়া যাবে। এটা হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ জলিলুল কদর খলিফা হযরত সৈয়দ সুলেমান নদভী 1947 সনে আজাদ কাশ্মীরে, নতুন দেশ হয়েছে, ভাগ হয়েছে ভারত, আজাদ কাশ্মীরে অফিসারদের সামনে বক্তৃতা করেছেন যে আপনারা একটা নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, জনগণের হুকুক, পাবলিকের হক আপনার ফাইলে আছে। একজন মানুষ বঞ্চিত, একজন মানুষ মাহরুম, একজন মানুষ তার হক পাচ্ছে না, আপনি ফাইলটা দস্তখত করে দিলে সে হক পান, আপনি সওয়াবের ভাগী হবেন। ক্ষমতা পেলে টাকা লুট করার যে দুঃখজনক প্রবণতা আমাদের দেশে আসছে, এটা আগামী দিনে রাখলে আমরা আরো বিপদে পড়ব। আমি সব জায়গায় বলছি, আমি দিনাজপুরেও বলেছি, নীলফামারীতে বলেছি দুদিন আগে, বাংলাদেশের কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি এদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেন নাই, বাড়ি করেন নাই, আর হাটের তলে 50 কোটি টাকা পাওয়া যায় এদেশের রাজনীতিবিদদের হাটের তলে।